সবারকে উপস্থিতি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফী কুল্লি মাকান। عن ابي ذر رضي الله عنه قال ابو ذر رضي الله عنه বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে قلت আমি বললাম يا رسول الله صلى الله عليه وسلم يا النبي صلى الله عليه وسلم اوصيني আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু ওসিয়ত করুন, নসিহতনা ওসিয়ত যেটা অক্ষরে অক্ষরে পালন করা হয় এর নাম হচ্ছে ওসিয়ত। কালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যার আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার। ফাইন্নাহু আযিয়ানু লিআমলিকা কুল্লি, কারণ আল্লাহকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দিবে। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল, আরো কিছু বলুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপরে কুরআন তেলাওয়াতকে অবধারিত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুল্লাহি ফিস সামা, কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে, আসমানবাসী তোমাকে স্মরণ করবে। ওয়া নূরুন লাকা ফিল আরদ, এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে। কুলতু আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন ক্বাল আলাইকা, আলাইকা বিতুলি সামতি, তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাকরাদাতুন লিশাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। কুলতু আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। কয়লা তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতা দুহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবে মৃত্যু ঘটে। ওয়া ইয়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়, সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লাকমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল লিয়াহজুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকী, হাদিসটা এসেছে বাইহাকী শরীফের মধ্যে, ফি শুআবুল ঈমান এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা, 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কী জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, হ্যাঁ বোনদের খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস, ইত্যাদি। এটা ওসিয়ত করা, মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে উসি ক্যাপিটাল আল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো। তাকওয়া কী জিনিস? নবীজি বলছেন, ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহ, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে, প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরিক না করার নাম তাকওয়া। ঠিক আছে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করাই তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিনভাবে হয়ে থাকে, মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে, কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে, কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে, কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বুঝাতে পারছি? দুই নম্বর কাজের শিরক, যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে, শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি
পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিখ হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিখ হয়ে যাবে। আর শিখ কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে না, বুঝলেন? কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহু ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যে কোনো গুনাহ। আপনি জেনা করেছেন, সেজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে এবং আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, শিরিক ছাড়া। শিরিক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরিক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝেছি, আধুনিক একটা শিরিক বুঝি না। আধুনিক শিরিক এটা কেমন? আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক, এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল, সালাত, সওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতা মাতার খেদমত করা, ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত করেছি, কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি, আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সূক্ষ্ম থেকে গেছি। এই অবস্থায় যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কেয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনীর বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন, যে ব্যক্তি এক দিরহাম সুদ খেল সে যেন 36 বার জেনা করল। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার হিজ সে জেনা করে বেড়ায়, বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইললিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন না, তাকাবেন? রাখিলুজ্জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে, যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবেই লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সম্ভব কখন হবে, যখন শেকর উপরে আসবে, আর শেকর কখন উপরাবে, যখন মালহামা হবে, আর মালহামা কখন হবে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, আর যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না।
তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, আপনার সাধ্যে যতটুকু কুলায় এতটুকু আপনি দূরে থাকবেন, পারত পক্ষের চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, জাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, হারাম রিলেশনশিপে আছি বা পরকীয় ঋণ তো আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি, আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি, আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি, এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, এটা হাদিস এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে। এক, জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে, দুই, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই, আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন, যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন, ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আমরা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখুন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখবে পর্দা নেয়, নামাজের ভিত্তির খুব অভাব, আর নামাজের চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে, নামাজের চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে, এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% নাই ইল্লা মাশাআল্লাহ। তো আমরা পার্শিয়াল ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না, আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে জাকাত দেই মাশাআল্লাহ, সদাকা করি, দান সদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং তাঁর রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না, দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না, খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। চার, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন, যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ, পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে হাজির এবং নাজির জানা, এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস।
ইহসান কি জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন? তিনি বলছেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ। ইহসান থাকে আমলের মধ্যে, নামাজ, নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগেরই কিন্তু থাকে না। আল্লাহ ভালো জানেন, আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না, কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সেজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা করি তার কিছুই বুঝি না, আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। তার হলাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত, হাত কোথায় বাঁধতে হবে, নাভির নিচে না বুকে, তারপরে রফুল এদের করতে হবে কি না, পায়ে বা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বার্তা, ইহসান মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি, নামাজের এই মারেফতটা কি মূল না, আধ্যাত্মিকতটাই মূল, আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না, হজ করে আসলো, হাজির সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমের চেতনা সে শিখে আসতে পারলো না, সাই করছে সাফা মারওয়া সে ফিল করতে পারলো না, এটা হাজারা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন, এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝা, তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ তা। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসা। এই আয়াতের অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা মানে আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুফান রব্বিয়াল আলা বলছেন, সর্বোচ্চ আমার রব, আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনার মনোযোগ বাড়বে না? আত-তাহিয়াতে আপনি কী পড়ছেন, দরুদে কী পড়ছেন, দোয়া মাসুরায় বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি, কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরও কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন, অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কী জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কী,
হজ্জামি করবে ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতে স্বাদ পাবেন না। তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবে, ইনশাআল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দেবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরিক না করা, তাওহীদের উপর থাকা, দুই আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা, তিন নাম্বার একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা, চার আল্লাহ পাককে হাজির এবং নাজির জানা, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই তাকওয়ার কথাই বলেছেন, তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অন্য আরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই, কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদম মিন তুরাব এবং আদম হচ্ছে মাটির সন্তান, ইল্লা তাকওয়া শুধু তাকওয়া ব্যতীত যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেই কথা আছে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা, এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে, এই বলে তিনি কলিজার দিকে তিনবার ইশারা করেছেন, অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়, আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে, কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি, হ্যাঁ আপনার হাদিসে ধরতে পারছেন, সামনে যাচ্ছেন চলো। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে, আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়িঘর চকচকা রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে, কী করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি সব। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি, কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলে কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা পড়ি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তকি উসমানি হাফিজাহুল্লাহ তাসাউফ এবং তাসকিয়া বইটা পড়তে পারেন, এখানে ডিটেলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু, আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার জন্য আরও বাড়িয়ে দেন, তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি, আমার জন্য আরও বাড়িয়ে দেন, আরও কিছু ওসিয়ত ওসিয়ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, দ্বিতীয় ওসিয়ত কি, আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে মানে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও, আলাইকা তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত, তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের যিকিরটাকে অবধারিত করে নাও, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে, ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওয়াসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহ জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি, কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর বিষয়, যদি বিশুদ্ধ করে মদ, মাখরাজ, তাজবীদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে, আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই,
আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সুন্দর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। হায়ের উচ্চারণ ভুল করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ বিকৃত হয়ে গেছে, অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। বলেছেন খুলি আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থ ঠিক আছে, ইমান তাওহীদ আছে, অথচ আপনি যদি বলেন খুলি আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন, বাস গন কেস, অর্থ কী হবে ভাই? আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, কাফেররা তোমরা করো। এটা ইমান না কুফর? একটা মদের কারণে আপনার পার্থক্য হলো, এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক যত সময় লাগুক যে বয়সেই থাকেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সেই হন, যেখানেই পড়েন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুয়েভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরাত পারতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা ওয়া আলাইহিল কোরআন, হয় তোমার পক্ষে দলিল হবে না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাট লিস্ট তেলাওয়াতটা শেখেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না, আমি জানি না, তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নাকি পাবেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন, ঠিক আছে, এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে তিরিশ নাকি হয়ে যায়, দশ নাকি, তিন নাকি বা দশ নাকি না, আলিফ লাম মিম পড়লে তিনটা হরফে তিরিশ নাকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে দশ নাকি। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না, আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে দশ নেকি হবে ঠিকই, কোরআন আপনার পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বর করে, ফিকির করে, এটাকে নিয়ে গবেষণা করে, এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলোর অর্থ জানেন না, শুধু পড়েন আর মুখস্থ করেন, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাশ করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন? এটা সিম্পল বিষয়, কেন এটা হজম করতে এত সমস্যা হয় বুঝতে পারি না। অর্থ জানার জন্য কী করতে হবে? অর্থ জানার জন্যে আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে, আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসির কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থসহ করবেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুক্তি ভাববেন না, ফতোয়াবাজি শুরু করবেন, এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে কোরআনে তো পাঁচ অক্ত নামাজই পেলাম, দুই অক্ত নামাজ পাচ্ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে কায়াত তেলাওয়াত করলাম, আমি আয়াতুকুম রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা তওবা, সূরা হাশরের সাত নম্বর আয়াত, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে, তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না,
তার কোরআন পড়ে হাদিসে দলিল না পাওয়া, না পাওয়ার কারণ কি? কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়েছে, অর্থটা তাফসীরটা সে ঘেঁটে দেখে নেয়। অর্থ পড়ে উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলাওয়াত কোরআন তেলাওয়াতকে ওয়াজিব করে না নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পারি পাঁচ পৃষ্ঠা, আরেকটু বেশি পারি দশ পৃষ্ঠা। হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা আছে, এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা? যারা একটু ভালো জোরে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা এক পারা করে পড়তে পারি। প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা না পড়ে প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে দুই মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পড়েন প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, চার মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম, কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তিলাওয়াত করতে হবে, তারপরে গবেষণার বুঝ আল্লাহর পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ কোরআনের গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কীভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়াজাল, এবং আল্লাহ পাকের জিকির, এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাকে নূর দিবেন। আল্লাহ জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে, প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া কালাম আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ, 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নাকি হবে, পারা যাবে না? এটা আপনি ড্রাইভ করতে করতে পড়তে পারেন, হাঁটতে চলতে পড়তে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটার জন্য আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্তও না। আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, এসেঞ্জা করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে, 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত, মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়বেন ইনশাআল্লাহ কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত, এজিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহেরা রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিকভাবে। এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে চান, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেন, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেন, এক মাসের মধ্যে সব পাগল হয়ে দেশে ফিরে আসবে, পাগল হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল, ক্রেজি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।
জিকির বাড়িয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যে ব্যক্তি এটা তিনবার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আল্লাহ জিকির করতেন, জেনে কি হতো? এতটুকু পড়লে সে নেকি হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন হজ করতে চান, উমরা করতে চান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা উমরা নেকি পাবেন। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দিই। হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম? হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব জিকির দেওয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নেই। এই জিকির আজগারগুলো বাড়িয়ে দেন। আল্লাহবাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহবাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায় এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানেও কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন এটা এখনকার সূর্য নয়, যে সূর্য ডুবছে যেটা আপনি দেখছেন এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8-20 সেকেন্ড আগের সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয় জয়কার বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাল্লাহ তাআলা, ভেরি রিসেন্টলি ইনশাল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে, এই পুরো বিষয়টা আপনাকে আরও কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব, পরকালের অস্তিত্ব। এখন বললে জটিল হয়ে যাবে, আমি এদিকে যাচ্ছি না। এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে এবং আল্লাহপাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটার হাদিসও আছে, যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়, এরকম আরও 2-3-4-5-7টা আসমান আছে এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহপাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহপাকের কাছে সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহপাক। অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহপাককে গ্রাস করতে পারে না, আল্লাহপাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা বলব, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহপাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে, আল্লাহপাক আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়, এই তো অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে, এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার জাহেলিয়াত দিয়ে ভর্তি না। এই জাহেলিয়াত দূর করতে হলে আপনার টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহকে আপনাকে দিবেন যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহর জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। এরপরে ওয়াসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি। তিনি বলেন খুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরও বাড়িয়ে দিন হে আল্লাহর নবী। তিনি বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুলি সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওয়াসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে নাও। দীর্ঘ সময়ে চুপ করে থাকাটা একটা মারেফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাযুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তাগুলো তখন। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্যচর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কী মূল্য আছে? তাহলে যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহপাক বলছেন আলাইকা বিতুলি সামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গাল গল্প, আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেলতে খেলতে করছি, লুডো খেলতে খেলতে করছি, অহেতুক আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হলে অনেক অহেতুক গল্প হয়ে যায়। এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি আসলে। আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি, আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু
যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজ হচ্ছে কথা বেশি বলতে পছন্দ করি, এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রির, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। ভাবখানা আমাদের এরকম। তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহপাক কাজ বেশি করার তৌফিক দান করুন। আমি যেমন কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়, আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া পড়ে উঠবেন, ইনশাল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না, এটা বেশি জরুরি। তো যখন কোনো জায়গায় বসলেন, অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে, ওঠার আগে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বাস। আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায়, আল্লাহ পাক সেটা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে শেখাবেন, কারণ তাদের এটা বেশি প্রয়োজন। যাই হোক, এরপরে আসেন, তারপরে তিনি বলছেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও কিছু ওয়াসিয়ত করুন। তিনি বলছেন ওয়া ইয়াকা কাসরাতুদ দহিক, খুব ইম্পর্টেন্ট, তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে, তারা বেশি বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাস ছেড়ে দিতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সেজদায় পরে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাহু ইউমিতুল কলবা, এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে, বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় হো হো করে, এরা সবাইকে হো হো করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন, এমনকি বলা হচ্ছে হাদিসে নিজের দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমল নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই আমরা, কখনোই মানে হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্টহাসি না। অট্টহাসি নিজের হৃদয়টাকে কী করে মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমনভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, ওয়াইয়াদ হ্যাবু বিনুর ইওয়াজি, এবং এই অট্টহাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা রব থাকে, একটা প্রভাব থাকে, রব মানে প্রভাব। তো বেশি বেশি জোরে জোরে হাসলে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদ উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে, এটা হবে, দেখবেন চেহারাটা নূরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, জানাজা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নূরানি, চেহারা চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে, চেহারা তত, চেহারা নূর তত কমতে থাকে, চেহারা নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্যর গোপন পাপ মানুষ করতে থাকে, চেহারা নূর কমতে থাকে। তবে অনেক নূরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহপাক আমাদেরকে, আল্লাহপাকের প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরও বাড়িয়ে দিন, আরও ওসিয়ত করুন। তিনি বলছেন কুরিল হক ইন কানা মুররান, সবসময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়। তুমি সত্য কথা বলবে, আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটাই চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনেশন হচ্ছে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আছে, কোন সূরায়? সূরা কাহাফ 29 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শায়া ফালিউমিন ওয়ামান শায়া ফালিয়াকফুর। সত্য সেটাই, ভালো করে শোনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, যার ইচ্ছা হয় সে মেনে নিক, ইমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিজ জালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, ইলা আখির আয়াত।
এখানে আল্লাহ সত্যের ডেফিনেশন দিয়েছেন, দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ঠিক আছে, জাবুর নাজিল হয়েছে, ইঞ্জিল নাজিল হয়েছে, সূরা ইব্রাহিম, মূসা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, এখন না, কারণ সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, ইঞ্জিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নার সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানবরচিত কোনো মতবাদ যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নার সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার উপর ওয়াজিব, এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি? জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নার সাথে, এগুলো মিলছে কি না, ব্যাস। ওয়াইন ক্যান এমুররন, যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে, বলা শিখতে হবে, ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে। ওয়াইন ক্যান এমুররন, যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না, মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কীভাবে? ফেরাউনের কাছে নবী মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে, ফেরাউন এবং ফেরাউন হামান কারুন নাম মনে আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মূসা এবং তার ভাই হারুন আলাইহিমা সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, ইযহাবা ইলা ফেরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কওলান লাইনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে, রুডভাবে না, এগ্রেসিভলি না, আর চরমপন্থার প্রয়োগ করে নয়, এমনভাবে যাতে কোনো সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা, এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের, আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয় না, বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, সত্যটা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তার তাকদীরে হেদায়েত লিখে রাখেন, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবে। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ। মুযাক্কির ইন্না আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর প্রতি দারোগা নন। মুযাক্কিরিন নাফাতি যিকর, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি, মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন, যিনি বিলাসী জীবনযাপন করতেন জাহিলি যুগে, তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল, যে মক্কায় কারো কাছে নাই, বুঝতে পারছেন। ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই, যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি, তাকে ঘাস, ইখজির নামক ঘাস দিয়ে দাফন করা হয়েছে। এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি, কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আছেন ইনশাআল্লাহ। এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। তো মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা, তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুয়াজ, তার কাছে এটা পছন্দ হচ্ছে না, তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করব। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না, তিনি বলছেন এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসআব বিন উমায়ের কি করছেন শোনেন, তিনি বলছেন আওয়া তাকউদু ওয়া তাসমা, তিনি কোনো রকম এগ্রেসিভ কথা বললেন না। আমরা হলে কি করতাম? আমরা হলে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম,
আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্যে, আন্ডারস্টিমেট করার জন্যে, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য কত কী না ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাজল্যমান, তাকে সে করা ভাষায় বলছেন বেরো, এখানে এমসি থেকে বেরো, দাওয়াতি কাজ করা যাবে। তিনি বলছেন আচ্ছা করু ফাতাস না, আপনি কি একটু বসবেন একটু শুনবেন? ওয়াইন রদি যাবে কবিল, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন, ওয়াইন ক্যারিহিতা যদি আপনি এটা অপছন্দ করেন আজান নান ক্যামা থাকবে তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আমরা এখান থেকে নিয়ে চলে যাবো থাকবো। কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এখান থেকে চলে যাবো। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন। এই হচ্ছে দায়ী ক্যারেক্টার হওয়া উচিত, আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাওয়িজাতুল হাসানা হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগীভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াসিয়তগুলো করছেন সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম হে আবু যর, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা, প্রকৃত চলার কথা বলছি, কথিত চলার কথা বলছি না, আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি আর প্রকৃত চলার কথা বলছি, মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন এটা প্রকৃত চলা, এবং নিষেধ বেসিক নিষেধ সব ছেড়ে দেন, এর নাম প্রকৃত চলা। আর কথিত কি বাইন বাইন মুজাব দেবী না বাইনা হোম, মানে এদিকেও আছে এদিকেও আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লো আর কি, ঠিক আছে। পাবলিক দেখলো একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল ফতোয়া চেঞ্জ করে দিলাম, মুজাব দেবী না বাইনা হোম। তো প্রকৃত চলা, যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে তখন মানুষ তোমার নিন্দা করবে সমালোচনা করবেই, মানুষ নিন্দা করবেই সমালোচনা করবেই, এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই, কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। তো নবীগণে যে নিষ্পাপ কোনো মানুষ আছে তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমাদের চেয়ে অন্য কোনো ইসলাম ফলো করতেন? তাহলে আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারে সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজমগুলো ঠিক আছে, মাশাআল্লাহ। সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে, যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম, যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে। এটা শুরু হবে আপনার পরিবার থেকে, আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা শুরু হবে ফার্স্ট অফ অল এখান থেকে, তারপরে সমাজ মেনে নিবে না, তারপরে দেখা যাবে ধর্মনেতারা মেনে নিবে না, প্রচলিত একটা সিস্টেম চলছে আপনি এসে একটা নতুন কিছু বলছেন তখন এরা মেনে নিবে না, যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে। তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাউন নমরুদ, এটা পরে, ওটা সবার আগে আসবে। তবে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফু বিল্লাহি লাওমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না। মনে রাখবেন যারা বীর তাদের গায়েই আঘাতের চিহ্ন থাকে, যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না। আর যারা ইসলাম ফলো করেও খুব পুত পবিত্র থাকতে চায়, ডানেও যাবো না বামেও যাবো না এভাবেই সব চলবে, তাদের ইমান ইসলাম এবং এহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইসলাম ফলো করার তৌফিক দান করুন, আমিন। আর প্রকৃত ইসলাম মধ্যমপন্থী, এটা শৈথিলতাবাদীও নয় এবং চরমপন্থীও নয়, প্রকৃত ইসলাম মধ্যমপন্থী, না শৈথিলতাবাদী না চরমপন্থী। সর্বশেষ ওয়াসিয়ত ছিল তার, জিদ নিয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন কল লিয়াহজুজকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, অন্য মানুষের সম্পর্কে নিন্দা করার মানসিকতা তোমার যদি তৈরি হয়, অন্য কারোর সম্পর্কে নিন্দা করার সমালোচনা করার মানসিকতা যদি তোমার তৈরি হয় তাহলে তুমি আগে নিজের দিকে খেয়াল করবে ওইটা তোমার মধ্যে আছে কিনা, তারপরে তুমি কথা বলতে পারবে। মানুষের সম্পর্কে নিন্দা সমালোচনা করার আগে তুমি নিজের কলব এবং নিজের নফসকে দেখবে তোমার মধ্যে সেটা আছে কিনা, এটা যেন তোমাকে বাধা দেয়
তোমার মধ্যেও তো সেই বিষয়টা আছে, তুমি কেন ওই বিষয়টা নিয়ে অন্য কারো সমালোচনা করতে যাচ্ছ? আর এখন অনলাইনের যুগ, এটা আমাদের খুব ভালো করে মাথা রাখা উচিত। আমরা আর কিছু পারি আর না পারি, দিনের জন্য কিছু করতে পারি আর না পারি, সমালোচনা আর গিবত তো আমাদের এক্সপার্ট হবে। দেখেন ফেসবুক আর কমেন্ট বক্স যে ফাটাই ফেলছে, বাস্তবে সে দিনের জন্য কিছুই করে না। দিনের জন্য একটা বই লিখেছে, না একটা লেকচার দিয়েছে, না মানুষকে হক কথা বলেছে, না কোনো হ্যাসল পোহা পহিয়েছে, না তার উপর কোনো সাফারিংস আসার পর সবর করেছে, কিছুই করে নাই। ইভেন গিয়ে দেখেন ভালো করে যে বিশুদ্ধ করে কোরআনটুকু তেলাওয়াত করতে পারে কিনা, বকর বকর করার সময় আর কমেন্ট করার সময় আর মানুষকে সমালোচনা করার সময় দেখবেন সবার অগ্রবর্তী ভাবখানে এমন সে জাতির উম্মার, যে সে উম্মার নেতৃত্ব দিচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক মানুষের ভিতরের কথা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অন্যের ব্যাপারে কটু কথা বা নিন্দা সমালোচনা করার আগে তুমি দেখবে তোমার মধ্যে সেই প্রবলেমটা আছে কি না। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আগে আয়নায় দেখার তৌফিক দান করুন, এরপরে অন্য কারো মাপ অন্য কারো বিষয়ে মানদণ্ডে আনার তৌফিক দান করুন। একটা কথা বলে শেষ করি যে সবাই সব কিছু সমালোচনা করবে না। যে ব্যক্তি আলেম সে একজন আলেমের সমালোচনা করতে পারে এটা মানায়, যে আলেম না যে দিনের কিছুই বোঝে না, যে কোরআনও তেলাওয়াত করতে পারে না, হাদিসের এবারতও করতে পারে না, কিছুই পারে না, সে কেন একজন আলেমের সমালোচনা করবে? তার কি অধিকার আছে এটা নিয়ে সমালোচনা করার? একজন পলিটিশিয়ান আরেকজন পলিটিশিয়ানের সমালোচনা করতে পারে, আমি পলিটিক্স বুঝি না আমি সমালোচনা করবো না, সেম্পল। একজন ইকোনমিক ব্যক্তিত্ব যিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন তিনি সমালোচনা করতে পারেন আর একজন ইকোনমিক্সের, আমি তো ইকোনমিক্সের কিছুই বুঝি না আমি কেন সমালোচনা করতে যাবো? এই জাতিগত পরিবর্তন আনতে হবে, যে যে সেক্টরে আছি আমরা সেই সেক্টরের দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে, তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুশৃঙ্খলতা আসবে, শৃঙ্খলা আসবে ইনশাআল্লাহ। আপোষের যে ভেদাভেদ, কাদা ছোড়াছড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ করার মানসিকতা এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমরা সবাইকে আবু সালাদি আল্লাহ আনহুর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যে ওসিয়তগুলো আমরা পেলাম এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করেছেন, এক তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া মানে আল্লাহ ভীতি, এটা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ, এটা এক নাম্বার। দুই, কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে এবং আল্লাহর জিকিরকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে, তাহলে কী হবে আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীতে আল্লাহ পাক এই জাহেলিয়াতকে পাশ কাটিয়ে চলার মতো নূর আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় নীরব থাকার একটা অভ্যাস তৈরি করো, নীরবতা অবলম্বনের চর্চা করো, তাহলে কী হবে তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে, মারেফত অর্জন হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে, বেশি বেশি অট্টহাসি দিলে কলব মরে যায় এবং চেহারার নূর যদি চলে যায়। শেষের দিকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবসময় সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে যদিও সেটা তিতা হয়, যদিও সেটা তিক্ত হয়। এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয় তাহলে তোমার নফসকে কন্ট্রোল করবে এটা এই ধারণার ভিত্তিতে যে ওই দোষটা তোমার মধ্যেও আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই হাদিস থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নাহ চর্চা করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নেক হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করেন, আমাদের মধ্যে যারা রিজিকের সমস্যায় ভুগছে আল্লাহ পাক সবাইকে বেহিসাব রিজিক দান করেন, আমাদের পরিবারকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করেন, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শাসক প্রশাসক যারা আছেন সবাইকে আল্লাহ পাক খাস হেদায়েত দান করেন, তাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন, ইসলামের ভিতর এবং বাইরের শত্রুদের থেকে মুসলিমদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আমরা আরও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপোষের ভুল বোঝাবুঝি ইখতিলাফ এবং মনোমালিন্যগুলোকে দূর করে দেন, আমাদেরকে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করে তোলা তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে মা বোন যারা আছেন এখানে আছেন আমি জানি না, তাদেরকে খাস পর্দা করার তৌফিক এনায়েত করেন, পরিবারে শান্তি দান করেন,
আমাদের বৈবাহিক জীবনগুলোকে আল্লাহ সুখী করেন, আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, এই হাদিস থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সর্বোপরি দীন ইসলামকে আল্লাহর জমিনে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। এবং সর্বোপরি কথায় নয় কাজে বড় হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন।